তার বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ এবং আদালত রায় ঘোষণাতে তাকে জেল হেফাজতে নির্দেশ দিয়েছে। যেই মাত্র এই নির্দেশটা তার কানে এসে পৌঁছেছে, সঙ্গে সঙ্গে আদালত চত্বর থেকে উধাও আসামি। এই ঘটনা ঘটেছে কাটোয়াতে। আরেকবার আপনাদের বলবো, ধর্ষণের অভিযোগে জেল হেফাজত হয়েছে তার, এই শোনা মাত্রই কোর্ট থেকে চম্পট আসামি। পুলিশের নজর এড়িয়ে কাটোয়া আদালত থেকে আসামি উধাও। কেতুগ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত জিতেন মাঝি আদালতে রায় ঘোষণার পরই এজলাস থেকে উধাও আসামি। হেরার আসামি বাবাকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন আইনজীবী। এখন প্রশ্ন উঠছে যে যেখানে আদালতে পুলিশের কড়া নজরদারি থাকে, সে নজরদারি এড়িয়ে একজন আসামি উধাও হলেন কিভাবে? রানা দাস আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলবেন। রানা, সব থেকে চাঞ্চল্যকর বিষয় এটাই যে যেখানে আদালতে একেবারে পুলিশ হেফাজতে যিনি রয়েছেন সেই আসামি পুলিশের নজর এড়িয়ে তার জেল হেফাজতে রায় শোনার পরে তিনি হঠাৎ ব্যানিশ হয়ে গেলেন কিভাবে? দেখো, সেই প্রশ্নটাই উঠছে যে আদালত চত্বর থেকে আসামি সেখান থেকে চলে যাচ্ছে, সেখানে পুলিশ থাকা সত্ত্বেও আজকে কাটোয়া মহকুমা আদালতে একটি ধর্ষণের মামলা চলছিল এবং সেই সময় বিচারপতি যে অভিযুক্ত ছিল তাকে দোষী সাব্যস্ত করে এবং দোষী সাব্যস্ত হওয়ার পরে তাকে পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। এবং এরপরে দেখা যায় যে আসামি জিতেন মাঝি সে কিন্তু যখনই জানতে পারে যে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এই ধর্ষণের মামলায়, সে তাকে কিন্তু কোর্ট যে এজলাস রয়েছে সেখানেই সেট ছিল। এবং সেই সময় যখন আরেকটা মামলা শুরু হয় সেই সুযোগে সেখান থেকে পুলিশ ছিল, সেখানে আইনজীবী ছিল, সবার মাঝখান থেকেই কিন্তু তিনি সবার চোখে পা ফাঁকি দিয়ে তিনি কোর্ট চত্বর থেকে হাফিজ হয়ে যায়। এবং এরপরে যখন পুলিশ আসামিকে যখন ধরতে যায় তখনই কিন্তু পুলিশের চলক লড়ে যায় যে আসামি কোথায় গেল, কারণ তাকে আজকেই আদালত, তাকে বিচারপতি, তাকে আজকে দোষী সাব্যস্ত করেছে ধর্ষণের মামলায়। কার কালকে যাকে যার সাজা ঘোষণা হবে, যে এই মামলায় তার কি সাজা হবে, তার সাজা ঘোষণা হবে, সেই আসামিকে যখন পুলিশ এরপরে খুঁজতে যায় তখন দেখে যে এই আসামি নেই, আসামি চলে গেছে। একেবারে কোর্টে সেখানে বিচারক রয়েছে, সেখানে আইনজীবী রয়েছে, পুলিশ রয়েছে, পুলিশ কোর্টের পুলিশ রয়েছে, সবার সামনেই কিন্তু চোখে ধুলো দিয়ে চলে গেল। এই ঘটনা ঘটেছে কাটোয়া আদালতে এবং এটা 2010 সালের ঘটনা। সেই ঘটনায় জামিনে ছিল কিন্তু জিতেন মাঝি। আজকে যখন এই ঘটনার বিচার পর্ব শুরু হয় তখনই কিন্তু বিচারপতি বলে যে এই ঘটনায় তিনি অভিযুক্ত দায়ের করেন এবং তিনি বলে এই অভিযুক্ত করেন জিতেন্দ্র মাঝিকে এবং এই ঘটনায় তিনি রায় দেবেন। বলেন যে কালকে আসামি তার কি খাজা হবে সেটা রায় দেওয়া হবে। এবং এরপরেই দেখা গেল আসামি সবার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেল। ধন্যবাদ রানা তোমাকে, এবং অবশ্যই দেখার বিষয় কতক্ষণে এই পালিয়ে যাওয়া আসামিকে আবারও ধরতে পারে পুলিশ। আর এবার পরের খবরে চোখ রাখবো। শোভন চট্টোপাধ্যায় এবং রত্না চট্টোপাধ্যায়ের যে বিবাহ বিচ্ছেদের মামলা, সেখানে আজকে সাক্ষী দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আজকে আলিপুর জাজেস কোর্টে বৈশাখী বন্দ্যোপাধ্যায় আসেন, সঙ্গে ছিলেন শোভন চট্টোপাধ্যায়। আদালতে হাজির ছিলেন রত্না চট্টোপাধ্যায়ও। লিখিত আকারে তার বক্তব্য আদালতকে জানিয়েছেন বৈশাখী। 30শে জানুয়ারি পরবর্তী শুনানি। আদালত চত্বরে ভয় দেখাতে লোকজন নিয়ে এসেছিলেন রত্না, এমনটা অভিযোগ করেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। যদি এই অভিযোগ অস্বীকার করেছেন রত্না চট্টোপাধ্যায়।